মঙ্গলবার শিলিগুড়ির কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে সভা করবেন মুখ্যমন্ত্রী। তাই মাঝপথেই বন্ধ সুপার ডিভিশন ফুটবল লীগ, সরকারি সভার জন্য কেন কবজা হচ্ছে খেলার মাঠ, কেনই বা খেলা বন্ধ হবে, এই ক্ষোভেই বিজেপির প্রবল বিক্ষোভ শিলিগুড়ির হাশমি চকে। পুলিশও হাইপার অ্যাক্টিভ। বন্ধ করে আরেক খেলা হবে শিলিগুড়ির কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে মুখ্যমন্ত্রীর মঙ্গলবারের সরকারি সভার বিরুদ্ধে ক্ষুব্ধ উত্তরের বিধায়করা। খেলা বন্ধ করে স্টেডিয়ামের যথেচ্ছ ব্যবহার কেন? এই নাকি রাজ্য তরুণ খেলোয়াড়দের লক্ষ্যে পৌঁছে দিতে চায়? এই অভিযোগে সোমবার কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়াম থেকে ঢিল ছোড়া দূরত্বে হাশমিচকে আছড়ে পড়ে বিজেপির ক্ষোভ। তবে বিরোধী দলের বিধায়কদের কাবু করতে হাশমিচক সেজেছিল রণক্ষেত্রের মতোই। ভেনাস মোড় সকাল থেকেই এক প্রকার পুলিশ দুর্গ বানিয়েছিল। একদিকে যেমন ওয়াটার ক্যানন এখানে রাখা হয়েছে, সেই ছবি দেখানো হচ্ছে, তার পাশাপাশি পুলিশে ছয়লাভ হয়ে গেছিল, র‍্যাব রীতিমতন এই ভেনাস মোড় এলাকা দখল নিয়ে রেখেছিল। রাজভবনের সামনে এই পুলিশ জামাই আদর করে যার নামে চুরি দুর্নীতির অভিযোগ আছে তাদেরকে বসিয়ে রেখেছিল। আজকে যদি পুলিশ একটা আমার গায়ে কাজ করে আমার আমার থেকে কেউ খারাপ হবে না। আগামী মঙ্গলবার কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে মুখ্যমন্ত্রীর সভার জন্য মাঝপথে বন্ধ হয়েছে 26 নভেম্বর থেকে শুরু হওয়া সুপার ডিভিশন ফুটবল লীগ। মুখ্যমন্ত্রীর সভার জন্য ভেস্তে যেতে পারে খেলার পরবর্তী সময়সূচিও। প্রসঙ্গত, চলতি বছরে এই কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে সঙ্গীতশিল্পী অরিজিৎ সিং এর কনসার্টের পর থেকেই পুরো কর্তৃপক্ষ সিদ্ধান্ত নেয় খেলা ছাড়া অন্য কাজে কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়াম ব্যবহার করা যাবে না। তাহলে এখন মুখ্যমন্ত্রীর সভা বলেই নিয়ম ভেঙে নতুন নিয়ম। কাঞ্চনজঙ্ঘা ক্রিয়া জন কো ছোড় কে আপ লোক কই দুসরি জগহ মে ইয়ে কর্মসূচি করে। পহলে ভি মেনে ইসকা প্রোটেস্ট কিয়া, লেকিন উস প্রোটেস্ট কে বাবজুদ প্রোগ্রাম হুয়া। অরিজিৎ সিং নে বোলা থা, ইস শহর কি মেয়র নে ভি বোলা থা কি ইস স্টেডিয়াম কে খেলা ছোড় কে কুছ ভি নেই হোগা। শঙ্কর ঘোষ সহ অন্যান্য বিজেপি নেতারা প্রশ্ন তুলতেই পুলিশি ধরপাকড় শুরু। একাধিক বিধায়ক এই ভেনাস মোড়ে এসে উপস্থিত হয়েছিলেন, যদিও যে দৃশ্য দেখা যায় তারা যখনই এই এলাকায় এসে অর্থাৎ ভেনাস মোড় বা হাসমিচকে এসে উপস্থিত হন, ঠিক সেই সময় পুলিশের তরফ থেকে পুলিশের সঙ্গে তাদের ধস্তাধস্তি শুরু হয়ে যায়। আর এই ঘটনার প্রসঙ্গে কিন্তু পুলিশের যারা শীর্ষ কর্তারা রয়েছেন তারা কিন্তু রীতিমতো মুখে কুলুপ পেটেছে। এখনো পর্যন্ত আটক শিলিগুড়ির বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ সহ 14 জন, সত্যি কথা বলতেই ধরপাকড়। তবে সোমবার বিজেপি বিধায়কদের ধরপাকড়েই কি ক্ষোভ থামবে? মঙ্গলবার যে আরো বড় দিন, আগামীকাল যখন শিলিগুড়ির কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়াম অর্থাৎ ভেনাস মোড় যেখানে দাঁড়িয়ে রয়েছে তার ঠিক কিছুটা দূরে কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়াম, সেখানে রাজ্যের মুখ্যমন্ত্রীর প্রশাসনিক বৈঠকের সভার কথা রয়েছে। ঠিক অন্যদিকে আগামীকালকেই কিন্তু শুভেন্দু অধিকারী শিলিগুড়িতে আসছেন, তারও কর্মসূচি রয়েছে বলে জানা গেছে। অর্থাৎ আগামীকাল কিন্তু শিলিগুড়িতে দুই হেভিওয়েট মুখোমুখি হতে চলেছেন 24-এর লোকসভা নির্বাচনের আগে, যে বলা যেতে পারে এক প্রকারের যে মানে শক্তি পরীক্ষার একটি পালা। শিলিগুড়িতে ক্যামেরায় সৌমেন্দু মজুমদারের সঙ্গে তার শহর রিপোর্ট, ক্যালকাটা নিউজ।